মুহূর্তে পানি হইলে মনে হয় লাভ হবে, আল্লাহ তাআলা আপনাকে হয়তো পানি না দিয়ে আরেকটা দিয়েছেন যেটা আপনার ইচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আপনি নিজে জানেন না সেটা। তো দোয়াটা সেভাবেও কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই, এটা দোয়ার মাধ্যমে হয়। তৃতীয়ত, বান্দার দোয়া কখনো কখনো আল্লাহ দুনিয়াতে কিছুই দেন না দোয়ার বিনিময়ে, আল্লাহ কাছে চাইছে আল্লাহ এটা দেন, আল্লাহ দেয় নাই, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য সওয়াব রেখে দিয়েছেন, কারণ দোয়া বান্দার বৃথা যায় না। কোন কোন হাদিস থেকে আমরা জানি কিয়ামতের ময়দানে মানুষ কিছু সওয়াব দেখে বলবে এই আমলগুলো তো আমি করি না, এগুলো সওয়াব করতে থেকে আসলো, তখন বলা হবে দুনিয়াতে তুমি যে দোয়া করছিলা সেই দোয়াটা আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার মঞ্জুর করে না, এটা জমা করে রেখে আখিরাতে তোমাকে সওয়াব দিয়েছেন। তখন সে বলবে ইস, আমার দুনিয়ার সব দোয়া যদি না মঞ্জুর হয়ে সবগুলোর বিনিময় যদি আখিরাতে অনন্তকালের জন্য পেয়ে যেতাম কতই না ভালো হতো, দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত ছিল, এখানে তো অনন্ত অসীম কাল ভোগ করব। অতএব দোয়া করব তো ইনশাআল্লাহ, আমাদের মুর্দাদের জন্য আমাদের দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে। ভাইরা আমার, বাবারা আমার, আমাদের দাদা দাদি নানা নানি তাদের বাপ দাদা, আমাদের নিজেদের আপন, আমাদের কাছের আত্মীয় স্বজন এবং আমাদের বাবা মা আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আরও যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আমরা যদি উপকার পৌঁছাতে চাই, আল্লাহর শপথ করে বলছি সবচেয়েতে বড় উপায়, সবচেয়েতে বড় মাধ্যম হলো আপনি নিজে আল্লাহর কাছে একটু হাত তুলে চোখের পানি ফেলেন, নামাজ পড়ে দুই রাকাত অথবা যখন আসেন, এমনকি বিনা ওযুতেও সম্ভব, আপনি ভোর রাতে নামাজের আগে পরে অবসর সময়ে শুক্রবারে, বিশেষ করে আসরের পরে শুক্রবারে বা যে কোনো সময় আপনি দুই হাত তুলে, অথবা হাত তোলার সুযোগ নেই আপনি হাঁটছেন, আমি কিন্তু আমল করি ভাই, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, গভীর রাতে মাহফিল শেষ করে বাসায় যাই, হঠাৎ বাবার কথা মনে পড়ে আর সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়, আল্লাহ আমার আব্বাজান আজকে বেঁচে থাকলে কত আমল করার চেষ্টা করতেন, কোনো দিন দেখি নাই আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে জীবনে একটা দিনও দেখি নাই যে কোরআন তেলাওয়াত ছাড়া তার দিনটা কেটেছে, কোনো দিন দেখি নাই, কোরআন তেলাওয়াত কোনোদিন করতে পারেন নাই সারাদিন ব্যস্ততার কারণে, রাতে এসেছেন বাসায় অস্থির হয়ে গেছেন, আমার কোরআন তেলাওয়াতটা করতে হবে, আমল কখনো ছাড়েন নাই, আল্লাহ আজকে আর তিনি এগুলো কিছুই করতে পারছেন না, তার আমলের আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে চিরতরে, মালিক সন্তান হিসেবে বাবার জন্য দোয়া করছি আপনি তাকে মাফ করে দেন, আপনি তার আমল নামে সব যুক্ত করে দেন। হাত তোলাও জরুরি না ভাই, আপনি হাঁটতে হাঁটতে নিজের বাবা মার জন্য দোয়া করেন, করবেন তো ইনশাআল্লাহ। আমরা অনেকেই বড় কুলাঙ্গার সন্তান হয়ে গেছি, আমাদের পূর্বপুরুষদের জন্য আমরা দোয়া করি না, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি তাদের জন্য দোয়া করি না, ওই যে আপনার রেডিমেড দোয়া বছরে একবার, ছয় মাসে একবার, ৪০টা, তিন দিনা, সাত দিনা, বিভিন্ন নামে বেনামে হুজুরদেরকে টাকা দিয়ে দিলাম ১০,০০০, হুজুর আপনারা খেয়ে নিয়েন, এতিম বাচ্চাদের খাওয়াই দিয়েন, ঠিক আছে ওইটা তো সবের কাজ দেন, অসুবিধা নেই, কিন্তু ওইটাই শুধু করলাম আর নিজে একটাবার দোয়া করলাম না, এর চাইতে বড় অবিচার আর কিচ্ছু হতে পারে না। অতএব আমাদের আত্মীয় স্বজন মৃত মানুষগুলোর জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মা বাবার জন্য আলাদা ফরম্যাটে দোয়া শিখাইছেন, আমরা সবাই জানি সেটা, রব্বির হামহুমা আহা, এ দোয়াটার অর্থটা কি ভাই একটু খেয়াল করেন, আহ কত মায়ার কথা, রব্বির হামহুমা, হে আমার রব, আমার মা আমার বাবা যে চলে গেছেন তাদের প্রতি আপনি একটু রহম করিয়েন আল্লাহ, আপনি একটু দয়া করিয়েন আল্লাহ, কিরকম দয়া, আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করছে, আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করেন, যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পান, পান কি পান না, কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা মাকে ভুলে যাই, আমরা আমাদের জগতে ব্যস্ত হয়ে পড়ি, আমাদের বাবা মা কিন্তু তাদের জীবদ্দশা আমাদেরকে ভুলতেন না, গভীর রাতে একটু আওয়াজ দিয়েছি ঘুম পাগল মা, ঘুম কাতুরে মা, যে মা তার কানের কাছে চিৎকার করলেও ঘুম ভাঙে না, সে মাটা নিজের বাচ্চার একটু আওয়াজ শুনে সাথে সাথে ঘুম ভেঙে যায়। বেশিরভাগ বাবা, পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ভাই, কোনো খারাপ বাবা খুব একটা নাই, হাতে গোনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বহু খারাপ মানুষ আছে পৃথিবীতে, কিন্তু খারাপ বাবা সন্তানের জন্য বাবা কি না করে বলেন, কি না করে, যত বাবা দেখেছেন আপনারা নিজেরা যারা বাবা আছেন, কোথাও ভালো কোনো খাবার যদি দেয় কেউ, আপনি যদি কোনো জায়গায় যান ভালো কোনো খাবার সার্ভ করা হয়, তো সে খাবারটা দেখার পর যদি আপনার সন্তান থাকে সবার আগে মনে পড়ে সন্তানের কথা, আহ এত সুন্দর টেস্টি খাবারটা যদি আমার ছেলেটার জন্য নিয়ে যেতে পারতাম বা মেয়েটা যদি তার সাথে শেয়ার করতে পারতাম, মনে পড়ে কি পড়ে না বলেন,
কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বড় অত্যাচারী, বড় অবিচারী।